শুভে আছে সবাইকে। আজ মঙ্গলবার 11 মার্চ, ভয়েস মেইনার নির্মিত সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমি জ্যোৎস্না ইয়াসমিন। শুরুতেই সংবাদ শিরোনাম, বাংলাদেশের বিরুদ্ধে 8 উইকেটে ভারতের জয়, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙালির ইন্তেকাল, কক্সবাজার থেকে মহেশখালী নৌপথে স্পিডবোটে ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করছে শতাধিক শিশু। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচ টি-20 সিরিজের 2 ম্যাচে মুখোমুখি হয়েছে সফরকারী ভারত ও বাংলাদেশ দলের নারী ক্রিকেটাররা। খেলাতে বাংলাদেশের বিরুদ্ধে 8 উইকেটে জয় পেয়েছে ভারত। বিস্তারিত দেখুন তফিকুল ইসলাম দীপুর প্রতিবেদনে। বাংলাদেশ ভারত প্রথম টি-20 দ্বিতীয় ম্যাচে দুপুর 1টায় টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন। শুরুতে বাংলাদেশের 2 ওপেনার আয়েশা রহমান ও সানজিদা ইসলাম ভালো খেললেও 4 ওভার 3 বলের মাথায় ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে যায় সানজিদা ইসলাম। ঠিক 6 ওভারের শেষ বলে আবারও ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয় আরেক ওপেনার আয়েশা খাতুন। এরপর 18 রানের মাথায় পরপর 2 বলে সালমা ও রুমানা 0 রানে সাজগড়ে ফেরে। এরপর থেকে বাংলাদেশের কেউ পিচে স্থায়ী থাকতে পারেনি। সবকটি ওভার খেলে বাংলাদেশ 9 উইকেট হারিয়ে সংগ্রহ করে 65 রান। বাংলাদেশের পক্ষে ফারজানা হক 36 বল খেলে সর্বোচ্চ 18 রান সংগ্রহ করে। মধ্যাহ্নবিরতির পর 66 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভারতের শুরুটাই ভালো ছিল। 7 ওভার 4 বল খেলে পান্না ঘোষের বলে 16 রান করে ক্যাচ আউট হয়ে যায় শিখা পাণ্ডে। 1 ওভারের মাথায় অর্থাৎ 8 ওভার 5 বল খেলে রোমানা আহমেদের বলে 18 রান করে ক্যাচ আউট হয়ে সাজগড়ে ফেরে মাধুরী মেহতা। এরপর জোলান ঘোষ এবং হারমানপ্রীত কৌরের 20 রানের পার্টনারশিপে জয় নিশ্চিত করে দলটি। জোলান ঘোষ 18 রান এবং 2 রান করে হারমানপ্রীত কৌর অপরাজিত থাকে। ভারতের পক্ষে জোলান ঘোষ এবং পুনম 2টি করে উইকেট দখল করে। খেলায় ম্যাচ সেরা নির্বাচিত হন জোলান ঘোষ। ভালো প্রিপারেশন করে এসেছি ইন্ডিয়া থেকে। আমরা আমাদের এখানে আসার আগে আমরা কলকাতায় প্র্যাকটিস করছিলাম, যাতে কলকাতার ওয়েদার আর বাংলাদেশের ওয়েদার অনেকটা সিমিলার আছে। আর আমরা বাংলাদেশ আগে এসেছি ওয়ার্ল্ড কাপের ভালো প্রিপারেশন হওয়ার জন্য, এখানকার ওয়েদার এখানকার উইকেটের সাথে অ্যাডজাস্ট করার জন্য, যেটা আমাদের ওয়ার্ল্ড কাপের সময় হেল্প করবে। তো এর জন্যই আমরা আগে থেকে এসেছি, এসে বাংলাদেশ টিমের সাথে সিরিজ খেলে নিচ্ছি 3টে ম্যাচে, তারপরে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে চলে যাবো এখান থেকে। 13 মার্চ বৃহস্পতিবার একই সময়ে একই ভেন্যুতে 2 দলের মধ্যকার তৃতীয় ম্যাচ সিরিজের তৃতীয় টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে। তফিকুল ইসলাম লিপু, ভয়েস বেরিদা, কক্সবাজার। কক্সবাজার চকরিয়ার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙালি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার সকাল 7টায় চকরিয়া উপজেলার উত্তর লোখাচর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 65 বছর। তিনি স্ত্রী, 5 ছেলে, 3 কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকেলে আমাজাদিয়া মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় আনোয়ার হোসেন বাঙালি চকরিয়ায় যুদ্ধকালীন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। আনোয়ার হোসেন বাঙালি চকরিয়া থানায় দায়ের করা যুদ্ধাপরাধ মামলার বাদী। বর্তমানে মামলাটি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে তদন্তাধীন আছে। তার মৃত্যুতে ভয়েস মেইনার পরিবার গভীর শোকাহত। কক্সবাজার থেকে মহেশখালী নৌপথে যাতায়াতের অন্যতম বাহন স্পিডবোট। স্পিডবোটে ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করছে শতাধিক শিশু। দেখুন ফেরদৌস আক্তারের রিপোর্ট। কস্তুরাঘাট এবং 6 নং জেটি ঘাটে কক্সবাজার থেকে মহেশখালী যাতায়াত করে প্রায় শতাধিক স্পিডবোট। এই স্পিডবোটে কাজ করে শতাধিক শিশু শ্রমিক। পারিবারিক দারিদ্রতার কারণেই তারা এই ঝুঁকিপূর্ণ কাজ করতে আসে। শিশুদের প্রশিক্ষণ দিয়ে তবে এই কাজে নিয়োজিত করা হয় দাবি স্পিডবোট চালকদের। এদের কিন্তু স্কুলের ফরার টাইম কিন্তু করতে পারছে না ছোট লোক। আমরা তো এদেরকে এখানে রাখছি, প্রশিক্ষণ দিয়ে রাখছি। কারো মানে কারো বাপ নেই, এরা গরিব, এই জন্য লেখাপড়া করতে পারে না, তাই আমরা এই স্পিডবোটে এদেরকে চাকরি দিই। এসব শিশুদের কাজের সময় নেই কোনো লাইফ জ্যাকেট, তাই সরকারি ও বেসরকারি উদ্যোগে এদের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করে ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত রাখার অনুরোধ জানিয়েছেন সচেতন জনগণ। ফেরদৌস আক্তার, ভয়েস মেরিনা, কক্সবাজার। পিএমখালীতে মঙ্গলবার সকাল 11টায় আয়াসউদ্দিন নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি পিএমখালী ইউনিয়নের তুতুকখালী এলাকার হানিফ শিকদারের ছেলে।
সকালে স্থানীয়রা মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করে। কক্সবাজার সিটি কলেজে বিএসএস তৃতীয় বর্ষের নেসার নামে এক প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক আঘাত করেছে চিহ্নিত জলদস্যুরা। নাসির নামে জলদস্যু তার দলবল নিয়ে সোমবার রাতে এই শিক্ষার্থীকে গুরুতর আহত করে। আহত ছাত্রের বাড়ি শহরের সমিতিপাড়া এলাকায়। বর্তমানে সে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। দর্শক, এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে। শাহী আজমির চটপটি হাউস, কক্সবাজারের কুটি শিল্প ও বস্ত্র মেলায় প্রবেশপথের পশ্চিম পাশে আমাদের হাউসে পাবেন ঐতিহ্যবাহী কলাবাগানের মামা হালিম, কাবাব, লাচ্ছি, ফালুদা, মোগলাই ও কফি। স্পেশাল চটপটি ও ফুচকা পাবেন বিশেষ দামে। আজই আসুন আপনার পরিবার নিয়ে উপভোগ করুন আমাদের সব মজাদার খাবার। কক্সবাজার কুটির শিল্প ও বস্ত্র মেলায় সবার প্রিয় শৌখিন চটপটি স্টলে আপনাদের স্বাগত। মেলায় আগত দর্শনার্থীদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণ। আমাদের স্টলে আসুন, খেয়ে যান মুখরোচক সব খাবার। আপনাদের জন্য রয়েছে চটপটি, হালিম, ইরানি কাবাব, মোগলাই, আইসক্রিম, চটপটি ও ফুচকা পার্সেল দেওয়া হয়। বিরতির পর ভয়েস পেইনার সংবাদে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। 11 মার্চ 1971, স্বাধীনতার স্পৃহায় টালমাটাল পুরো দেশ। বাংলা ও বাঙালিকে স্বাধীন করার নেশায় মাতাল ছাত্র যুবক, কৃষক, শ্রমিক জনতা। স্বাধীনতার মাসে ঘটে যাওয়া নানা ঘটনাবলী নিয়ে এবার দেখবেন আমাদের ধারাবাহিক প্রতিবেদন অগ্নিঝরা মার্চ। প্রতিবেদনটি তৈরি করেছেন অন্তিক চক্রবর্তী। 11 মার্চ 1971, অগ্নি বিদ্রোহে টালমাটাল পুরো দেশ। স্বাধীনতার আন্দোলন ক্রমেই উত্তাল হতে থাকে। শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন সফল হওয়ায় বঙ্গবন্ধুর উপর দেশবাসীর আস্থা বেড়ে যায়। দেশ জুড়ে চলতে থাকে মিটিং মিছিল, পাখানাদারদের গুলিতে বাড়তে থাকে শহীদদের তালিকা। এক একটি মৃত্যু বীর বাঙালির রক্তে প্রতিশোধের স্পৃহাকে আরো জাগিয়ে তোলে। স্বাধীনতার দিকে এগিয়ে যেতে থাকে দেশ। এদিকে হাইকোর্টের বিচারপতি ও প্রশাসনের সচিব সহ সারা বাংলার সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা অফিস বর্জন করেন। 11 মার্চ সচিবালয়, মুখ্য সচিবের বাসভবন, প্রধান বিচারপতির বাসভবন সহ সব সরকারি ও আধা সরকারি ভবন ও বাসগৃহের শীর্ষে স্বাধীন বাংলার পতাকা উঠতে থাকে। ন্যাপ পূর্ব বাংলা শাখার সভাপতি অধ্যাপক মুজাফফর আহমেদ, পাঞ্জাব আওয়ামী লীগ সভাপতি এম খুরশিদ, কাউন্সিল মুসলিম লীগ প্রধান মমতাজ দোলাতানার বিশেষ দূত পীর সাইফুদ্দিন ও ঢাকায় নিযুক্ত জাতিসংঘের সহকারী আবাসিক প্রতিনিধি কে উলফ 11 মার্চ বঙ্গবন্ধুর সঙ্গে তার ধানমন্ডির বাসভবনে পৃথক আলোচনা সভায় মিলিত হন। এদিকে সংগ্রামী জনতা সেনাবাহিনীর রসদ ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর স্বাভাবিক সরবরাহের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। রংপুর, যশোর ও সিলেটে রেশন নেওয়ার সময় সেনাবাহিনীর একটি কনভয়কে বাধা দেওয়া হয়। রাতে সামরিক কর্তৃপক্ষ 114 নং সামরিক আদেশ জারি করে। এরই মধ্যে দিয়ে চলতে থাকে বাংলার স্বাধীনতা অর্জনের লড়াই এবং বাঙালি জাতির মুক্তির লড়াই। অন্তিক চক্রবর্তী, ভয়েস মেডিনা, কক্সবাজার। এবার শহরের যাতায়াত পরিস্থিতি জানাচ্ছেন সৌরভ দেব। দাঁড়িয়ে আছি কক্সবাজার শহরের গার্মেন্টস মার্কেট এলাকায়। সকাল থেকেই কক্সবাজার শহরের যাতায়াত পরিস্থিতি ছিল খুবই স্বাভাবিক। বলতে গেলে যে সময়টা ব্যস্ততম সময় হিসেবে পরিচিত, সকাল টাইম, সকালের সময়ের সেই অফিস চলাকালীন সময়, সেই সময় থেকে ব্যাংকপাড়া, বিশেষ করে বাজারঘাটা এলাকা, লালদিঘির পাড় এলাকা, বার্মিস মার্কেট এলাকায় ছিল ক্ষুদ্র ক্ষুদ্র যানজট। সেই যানজটের মেলা বাড়ার সাথে সাথে যানজট পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। এখন যে পর্যায়ে, যেই সময়টাতে এই শহরের বার্মিস মার্কেট এলাকায় দাঁড়িয়ে আছে, এই এলাকায় এখন পর্যন্ত কোনো যানজট নেই, যানজট পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রতিদিনের বাজার সাথে নিয়ে দেখুন শাশ্বতী বড়ুয়া রিপোর্ট। শহরের বাজার ঘুরে দেখা গেছে বাজারে সবজির দাম গতকালের মতোই রয়েছে। কপি বিক্রি হচ্ছে 35 টাকায়, শিম 45 টাকায়, বরবটি 55 টাকায়, করলা 50 টাকায়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আগের মতোই আছে। সয়াবিন তেল বিক্রি হচ্ছে 105 টাকায়, মটর ডাল 40 টাকায়, আদা 120 টাকায়, রসুন 65 টাকায়। তবে পেঁয়াজের দাম আরেকটু বৃদ্ধি পেয়ে এখন তা বিক্রি হচ্ছে 28 টাকায়। শাশ্বতী বড়ুয়া, ভয়েস মেয়েনা, কক্সবাজার। আবহাওয়ার সংবাদ নিয়ে দেখুন একটি ডিস্ক রিপোর্ট। আজ আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.5 ডিগ্রি সেলসিয়াস। জোয়ার ভাটা। রাত 2:06 মিনিটে পূর্ণ ভাটার পর
সকাল 8:36 পূর্ণ জোয়ার হবে। পুনরায় দুপুর 2:12 পূর্ণ ভাটার পর রাত 8:48 পূর্ণ জোয়ার হবে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:04 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:01। ভয়েস মেরিনা ডেস্ক, কক্সবাজার। দর্শক, শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো আরেকবার। বাংলাদেশের বিরুদ্ধে আজ উইকেটে ভারতের জয়। বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালির ইন্তেকাল। কক্সবাজার থেকে মহেশখালী নৌপথে স্পিডবোটে ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করছে শতাধিক শিশু। এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন। আগামীকাল একই সময়ে আবার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।